জোট নয় জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে নির্বাচনে পরিবেশ এখনো হয়নি বলে মনে করেন তিনি। দুপুরে রাজধানীর বনানী দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। আমরা সরকার পদত্যাগ করে চলে যাক এটাও চাই না, আবার সরকারকে বাধ্য করব একদম এটাও চাই না। আমরা একটা মাঝামাঝি পথে চাই, সংবিধান আলোকে একটা ওয়ে বের করে যাতে সবাই নির্বাচনে আসে, পরিবেশ করা, সেই পরিবেশটা এখনো হয়নি, যার জন্য আমরা নির্বাচনে যাওয়ার সকল প্রস্তুতি আছে। সঠিকভাবে যদি নির্বাচনটা হয় আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই। একবার অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।